হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তো তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার মৌমিতার চ্যানেল, আর আমি আজকে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি। দেখতেই পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছো না, মানে এই গাছ টাছগুলো আছে সেগুলো আর কি পর্যবেক্ষণ করছি। আর অবশ্যই বসে নেই, এই যে ফিরে আসি ভাইয়া নিয়ে বসে গেছি। আজকে শনিবার, তো নিরামিষ, নিরামিষের দিন আর কি, নিরামিষ রান্নাবান্না করবো এই আর কি। বাড়ির দৃশ্যটা দেখছি, খুব ভালো লাগছে। নিউজ পেপারও দেখে নিলাম এখানে বসে বসে। তো এটা খেয়ে রান্নার হাত লাগাতে হবে এই আর কি। আজকে পনিরের ঝোল করব, যেহেতু শনিবার তো পনিরটাই বানাবো। আর যেটা বলার ছিল আর কি, কালকে তো মেলায় গেলাম, মানে রোজই মেলা যাচ্ছিলাম, ভীষণই ভালো লাগছে মেলা। মেলাটা এখনো থাকবে, মেলাটা যারা পেতেছে তারা তো এত তাড়াতাড়ি মানে যাবে না, যারা ইনকাম করবার জন্য পেতেছে তো ইনকাম টিনকাম করবে, মানে মেলাতে আর কি খরচা আছে, মানে মেলা কর্তৃপক্ষকে তো টাকা টাকা দিতে হয়, তাই না? এবার মেলাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো টুকটাক কাজগুলো আছে, যেগুলো আছে ওগুলো সারবো, অনেকটা সেরেও ফেলেছি, মানে 80%-এর মধ্যে 25% সেরে নিয়েছি। আরও এখনও বাকি আছে, বাদ বাকিটা সারতে হবে। 80%-এর মধ্যে 25% সেরেছি। তো 80%-এর মধ্যে যদি 25% কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে বুঝতেই পারছো কত পার্সেন্ট বাকি আর কি। তো সেই কাজটা 100%-এর মধ্যে সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, তো অবশ্যই করব। তো চলো তোমাদের সাথে নিয়েই করি, প্রচুর কাজ আছে কিন্তু সেগুলো করি। জানলা থেকে একটু কভার করার চেষ্টা করলাম, না হলে ঠিক তোমাদের বোঝাতে পারছিলাম না। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, আর এখানে যে গুটিয়ে বসেছি আর ওঠার ইচ্ছেটাই নেই, মানে ঠান্ডার মধ্যে, হালকা ঠান্ডা তো আছেই, তো মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি, কিন্তু সেটা করলে তো চলবে না। যাই হোক, চলো তোমাদের সাথে নিয়ে কাজগুলো করতে থাকি।
তোমাদের দেখাবো বেসিন পরিষ্কার করা। তো সবার বাড়িতেই বেসিন আছে ন্যাচারালি, এটা সবাই জানে, কিন্তু যারা অনেক কাজকর্ম কিছু করেনি বিয়ের আগে, তো নতুন বিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে তাদের এটা দেখালে খুব উপকার হবে, কারণ তাদের বাড়িতে শ্বশুর বাড়িতে বিয়ের পরে বেসিন থাকবে, সেটাকে পরিষ্কার কীভাবে করতে হবে, বা বাইরে যারা থাকে যারা পড়াশোনা করতে যায় অনেকেই আছে যে বেসিন পরিষ্কার করাটা জানে না, তো তাদের জন্য খুব উপকার এই ভিডিওটা হবে। দেখো যদি কোনো উপকার লাগে অবশ্যই লাগবে, কীভাবে কী পরিষ্কার করবো না করবো কীভাবে করবো সমস্তটা শেয়ার করবো, ঠিক আছে। ব্রাশ নেবে, এটা আমি বিগ বাজার থেকে কিনেছি, তো এরকম ব্রাশের মধ্যে করে দেখতে পাচ্ছ হার্পিক নিয়ে নিলাম, নিয়ে সমস্ত বেসিনে এইভাবে ঘষে নেবো। যেহেতু আমার বেসিনটা সাদা, তো আমাকে সপ্তাহে 2 দিন করে ঘষতে হয়, কিন্তু অন্য কালারের বেসিন হলে অতটা না ঘষলেও হতো, মানে ময়লা হলে ঘষতো, কিন্তু সাদা তো যেহেতু সে কারণে একটু বেশি এফোর্ট লাগাতে হয়, তবে সাদা যে দেখতে খুব ভালো লাগে। পোর্শনটা একটু বেশি ময়লা আছে, তো এখন একটা ব্রাশ নেবো, ভিজিয়ে নেবো এই পোর্শনগুলো, যেগুলো এই বড় ব্রাশের সাহায্যে হয় না, এরকম ছোট ব্রাশের সাহায্যে আমি ঘষে নেবো। এই জায়গাটা, এই যে এই পোর্শনটাতেও ময়লা থাকে জানেন তো, মানে কিছুই না, জলের ময়লা পোকা টোকা হয়ে যায়, তো এই পোর্শনটা আমি ঘষে নিলাম। মানে এরকম হারপিক দিয়ে আমি মিনিট 10 মতন ঘষে রেখে দেবো, ঠিক আছে, মিনিট 10 মতন এরকমভাবে ঘষবো, ঘষে আমি রেখে দেবো, ঠিক আছে। তাহলে মিনিট 10 পরে আমি ফিরে আসছি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ 10 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, 10 মিনিট পরে আমি যেটা করছি, কলের এই জায়গাগুলো জলের দাগ থাকে, তো সেই জায়গাগুলো একটু ঘষে নিচ্ছি। যতটা ওঠার জলের দাগ মোটামুটি উঠে গেছে, এর থেকে বেশি আগে দেবো না, এর থেকে বেশি ঘষতে গেলে আমার হাতের চামড়াটাই হয়তো খুলে যাবে, তাহলে চামড়া খোলার দরকার নেই, আমি এরকম এরকমভাবে এরপর ঘষে নেবো। আর বাথরুমটা একটা মগ দিয়ে আসে, দাঁড়া এবার এই ব্রাশটা ধুয়ে নিই, আর এরকম এরকম করে পরিষ্কার করে নেবে। হাতে ব্যবহার করবো, কোনো অসুবিধা নেই, প্রথমে ব্রাশ দিয়ে এরকম ঘষে নেবো, তারপরে হাত দিয়ে এরকম ঘষে নেবো।
পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে? সব অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পরিষ্কার হয়েছে কি হয়নি। হয়েছে তো? তো এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে, এরকম একটা ন্যাকড়া নিয়ে নেবো, নিয়ে এরকম বেসিনটাকে শুকনো করে দেবো। যাতে আমার বেসিনে জলের দাগটা না থাকে, বেসিনে তো জল পড়বেই। আর সব শেষে যেটা করবো সেটা হচ্ছে, এরকম একটা ন্যাপথলি নিয়ে দিয়ে দেবো এই ফুটোটার এখানে, তাহলে এই ন্যাপথলিনের গন্ধটা বেরোবে, কোনো বাজে স্মেল আসবে না। তো দেখে নিলে কীভাবে পরিষ্কার করতে হয়। ঠিক আছে, এই যে খাবার নিয়ে চলে এসেছি ছাদে, আজ এ প্রকৃতির একদম মাঝে খাবো, প্রকৃতিকে সাক্ষী রেখে। আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা আমি বানিয়েছি, জানি না কতটা ভালো বানিয়েছি, বাট নিজে বানিয়ে পড়ছি, এটাই হচ্ছে একটা ব্যাপার, এটা একটা ভালো লাগার ব্যাপার। তো চলো তোমাদের সামনে খাবারটা খাই আর কি। এই যে পনির টনির সব নিয়ে চলে এসেছি, মানে একটু রোদ রোদ আছে তো সেই কারণে হাতটা ধুয়ে নিলাম, বোতল টোতল সমস্ত ব্যবস্থা করে এসেছি আর কি। আমি আবার এরকম তুলে খেতে বেশি পছন্দ করি। শাক খেতে আমার ভীষণই পছন্দের, মানে রোজ শাক হলে আমি রোজই শাক খেতে পারবো, এরকম একটা ব্যাপার। কালকে বড়ি দিয়ে ছোলা শাকটা বানিয়েছিলাম, দুর্দান্ত টেস্ট হয়েছিল। তোমরা আওয়াজ পাচ্ছ, আমাদের পাশের কারখানা আছে একটা সুতো কারখানা, আর একটা কাঠের কারখানা আর কি, কাঠের গোলা টাইপের, তো সেটারই আর কি আওয়াজ। আর যে ভাবছি ছাদে খেয়ে একটু ঘোরাফেরা করবো, তারপরে যাবো খেয়ে দিয়ে উঠে যাবো না, তাহলে শীত লাগবে আরো বেশি। ছাদের রোদটা চলে গেছে, তবুও যেটুকু আছে সেটুকুতেই ভালোই লাগছে। আলু উচ্ছে ভাজা, উচ্ছে সিদ্ধ খুব বেশি উপকারী, কিন্তু ওই যে বলে বাঙালিরা খেয়েই মরল, সিদ্ধটা না খুব তিতো লাগে, তাই আমি একটু ভেজে খাচ্ছি। আলুর সাথে দিয়ে দিয়েছে একটু উচ্ছে, মানে উচ্ছের সাথে যদি আলুটা না থাকে তাহলে একটু বেশি তিতো লাগে, খেতে অতটাও ভাল লাগে না সে কারণে আর। তাহলে খেয়ে নি, খেয়ে দিয়ে কথা বলছি। একটু বেশি নিয়ে আসা হয়ে গেছে, তো সবটা আমি খেতে পারবো না, যতটা পারবো আর কি ততটাই খাবো, বাদ বাকিটা নিচে নিয়ে যাবো। ভীষণই সুন্দর হয়েছে, আর পনির খেতে তুমি ভালোবাসো অনেকবারই বলেছে, তাহলে খেয়ে নি, খেয়ে দে আবার তোমাদের সাথে কথা বলছি। জল খাই, ঠান্ডা অনেকেই জলটা কম খায় কিন্তু
জল খেতে হবে। তো রোদে নাকি ক্রিম মাখতে নেই শুনেছি, ক্রিম মাখলে নাকি কালো হয়ে যায়। সে যাই হোক, এখন খালি বসে থেকে লাভ নেই, ততক্ষণ একটা কাজের মধ্যে থাকাই ভালো, তাহলে হাত পাটা চলবে। একবারে জল ঘটে বসে থাকলে এমনি মোটা, আরো মোটা হয়ে যাব। আমি অ্যাভনের এই ক্রিমটা ইউজ করি, হানি আর কি আছে মিল্ক অ্যাভনের। তো বিগত 6-7 বছর ধরে ইউজ করছি, আমার তো খুবই ভালো আর কি লাগে। আমার বান্ধবী আছে তো সে এটা সেল করে, তো আমাকে নিতে বলে। আমি অ্যাভনের এই বডি ক্রিমটা নিই আর হচ্ছে লিপ গ্লস বা লিপ গার্ড যেটা বলো তোমরা আর কি, তো সেটা নিয়ে স্ট্রবেরির ওই ফ্লেভারটা আমার খুব ভাল লাগে, তো সেটাই নিই এই আর কি। নাইটিটার রংটা কিন্তু খুব সুন্দর, মানে পিসকিনেই বানানো, চেষ্টা করে দেখলাম নাইটিটা কিরকম হয় আর কি। পিস না কিনলে তো তাহলে তো হয় না। আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়ো তোমাকে, ওই দেখো এরকম আলু কিনে আলু আর লঙ্কাটাকে ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে আলু আর লঙ্কা একসঙ্গে নিয়েছিলাম তো দুটোই বালি বালি হয়ে গেছিলো, সেই কারণে দুটোকেই ধুয়ে ছাতে শুকাতে দিয়েছি। তবে বেশিক্ষণ রাখা যাবে না, আমাদের এখানে না হনুমান আছে, তো হনুমানটা আবার আসে এসে এইসব আলু ঢালু নিয়ে চলে যায়, গাছের পাতা টাতা খায়, গাছের ফুল খায়। আমার আগে গোলাপ গাছে কত গোলাপ ফুল হতো, তো হনুমান এসে ওগুলোকে খেয়ে খেয়ে চলে যেত। মানে সব থেকে টপে যে গোলাপ ফুলটা হতো সেটা